হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। রিসেন্টলি কিন্তু আপনার এই সাউন্ডটা এমনকি ক্যাপকাট টেম্পলেটের লিঙ্কটা কিন্তু ব্যাপক পরিমাণ ভাইরাল অবস্থায় এমনকি ট্রেনিংয়ে আছে। তো আপনি যদি এই টেম্পলেটটা ভিডিওটা এডিট করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা এডিট করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে টেম্পলেট লিঙ্ক, দ্বিতীয়ত প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ওগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, আপনি ওখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করবেন আপনাকে যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে। আমি এখান থেকে গুগল কম্পোজারটা ইউজ করতেছি। গুগল কম্পোজারে আসার পর যে লিঙ্কটা আমি কপি করে রাখছি ওই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দেব। তারপর গোতে ক্লিক করব। তো আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন আপনাকে একটু ব্রাউজারে নিয়ে আস। তো এখানে নিয়ে আসার পর এদিকে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ইউজ টেম্পলেট ক্যাপকাট, আমরা এখানে ক্লিক করব। তো আমাদের দ্বিতীয় পেজে নিয়ে আসবে। এদিকে আসার পর দেখতে পারবেন ইউজ টেম্পলেট, এখানে আমরা ইউজ টেম্পলেটে ক্লিক করব। তো ইচ্ছা করলে কিন্তু এটা আপনি ভিডিও ক্লিপস দিয়ে করতে পারবেন বা ফটো দিয়ে করতে পারবেন। দুটা ফটো আপনি এখান থেকে চয়েস করে নেবেন। তো ফটোগুলো আমার এখানে অ্যাড করা হয়ে গেলে এখানে প্রিভিউতে ক্লিক করবে। এটা লোডিং নিয়ে কিন্তু আমাদের ভিডিও এখানে কমপ্লিটলি হয়ে যাবে। এই যে দেখেন আমাদের ভিডিও এখানে কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে, প্লে হচ্ছে। তো ভিডিওটা সেভ করার জন্য উপরে এক্সপোর্ট অপশন দেওয়া আছে, আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করবো। এখানে এক্সপোর্ট হয়ে যাওয়ার অটোমে এখানে ক্লিক করবো। তো আমরা ভিডিওর সাথে সাউন্ড অ্যাড করার জন্য আমরা চলে যাবো ক্যাপকাট অ্যাপসের ভিতরে। যাদের ফোনে ক্যাপকাট অ্যাপসটা নেই অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো এখানে আসার পর এখানে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। নিউ প্রজেক্টে ক্লিক করার পর যেই মাত্র যে ভিডিওটা সেভ করলাম ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর এখানে দেখেন মিউট ক্লিপস অডিও, আমরা এই অপশনটাতে ক্লিক করে অডিওটা মিউট করে নিব, অরিজিনাল যে অডিওটা। এখানে লেয়ারটাতে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন অ্যাড অডিও, এখানে অ্যাড অডিওতে ক্লিক করবো। তারপর এক্সট্রাতে ক্লিক করে যে মিউজিকটা আপনি আমার ভিডিও ডেস্ক্রিপশন বক্স থেকে ডাউনলোড করছেন ওই মিউজিকটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, তারপরে ইনপুট করবেন। দেখেন আমাদের ভিডিও এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে সেভ অপশনে ক্লিক করলে ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আমার চ্যানেল নতুন দর্শক, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।